রসগোল্লা আমরা সকলেই খেতে খুব ভালোবাসি কিন্তু জানেন কি এই রসগোল্লা প্রথম কে আবিষ্কার করেছিলেন অনেকেরই উত্তরটাও জানা কলকাতা নিবাসী নবীনচন্দ্র দাস প্রথম বাঙালির প্রিয় এই রসগোল্লা আবিষ্কার করেছিলেন আজ আমি বানিয়ে দেখাবো নোলেন গুড়ের রসগোল্লা এটা বানানো খুব সহজ আর খেতে তো বলার অপেক্ষা রাখে না সাথে সাথে বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেল রসনাটা সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি এক লিটার দুধ গরম করে নেব এটা উইথ ক্রিম দুধ উইদাউট ক্রিম দুধ যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু রসগোল্লা একটু শক্ত হয় সেই জন্য উইথ ক্রিম মিল্কটাই ব্যবহার করবেন দুধটা ভালো করে ফুটে গিয়েছে এখানে আমি ফোর টেবিল স্পুন ভিনিগার আর সমপরিমাণ জল মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দুধটা ভালো করে ফোটার পরেই কিন্তু ভিনিগারটা অ্যাড করতে হবে তাহলে খুব তাড়াতাড়ি ছানাটা কেটে যাবে এখানে ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন ছানা কাটানো হয়ে গিয়েছে এরপরে জলটাকে আমি ড্রেন করে দেবো তার জন্য একটা পাত্রের উপরে এরকম একটা ছাঁকনে নিয়েছি আর তার উপরে একটা কাপড় পেতে দিচ্ছি এটা কটনের কাপড় আপনারা যে কোনো কাপড় পাততে পারেন এরপরে ছানাটাকে এখানে ঢেলে দিচ্ছি যাতে জলটা পুরোটা ড্রেন হয়ে যায় ঠান্ডা জল দিয়ে দিচ্ছি কারণ কি ভিনিগারটা ভালো করে ধুয়ে নিতে হবে লেবু দিলে সেটাও কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে নাহলে লেবুর গন্ধটা রয়ে যায় এরপরে ভালো করে চামচ দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে ভালো করে ধোয়া হয়ে যায় আরও একটু জল দিয়ে ভালো করে আমি এটাকে ধুয়ে নিচ্ছি এরপরে আমি চেপে চেপে এর জল বার করব না এটাকে শুধুমাত্র এরকম ঝুলিয়ে রেখে দেবো মোটামুটি আধ ঘন্টার জন্য ঝুলিয়ে রাখলেই হয়ে যাবে এদিকে আমি চিনির রসটা বানিয়ে নেব তার জন্য এখানে নিয়েছি টু থার্ড কাপ চিনি আর হাফ কাপ গুড় নোলেন গুড় নিয়েছি এখানে মানে খেজুরে গুড় এরপরে দিয়ে দিচ্ছি চার কাপ জল রসের জন্য এই রেশিওটা কিন্তু ফলো করতে হবে তাহলে রসটা খুব ভালো হবে এরপরে চার কাপ জল মেপে মেপে এইভাবে দিচ্ছি আপনারা যে কোনো কাপের মাপ করেও এটাকে নিতে পারেন এরপরে রসটাকে আমি ফুটতে দেবো এদিকে আমি ছানাটাকে মেখে নেবো রসটা ফুটে গিয়েছে দেখুন এখান থেকে গাদ উঠেছে এই গাদটাকে পরিষ্কার করার জন্য একটা ছাঁকনি নিয়ে এইভাবে যদি পরিষ্কার করে নেন তাহলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে গাঁদটাকে অবশ্যই পরিষ্কার করবেন নাহলে কিন্তু রসগোল্লাতে ওই গাদগুলো লাগবে তখন দেখতে খারাপ লাগবে দেখুন একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবে ছাঁকনিক সাহায্যে সব উঠে গিয়েছে রসটাকে ফুটতে দিয়ে আমি এদিকে ছানাটা মেখে নেব আধ ঘন্টা পরে আমি ছানাটাকে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সুন্দরভাবে জল ছড়ে গিয়েছে একটুও জল কিন্তু নেই ছানাটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এরপর এটাকে থেসে থেসে মেখে নিতে হবে ছানাটাকে হালকা হাতেই কিন্তু থেসে থেসে মাখতে হবে ছানার সাথে আমি কোনো রকম ময়দা সুজি বা বেকিং পাউডার কিছুই দেব না শুধুমাত্র ছানাটাকে ভালো করে এইভাবে হাতের তালু দিয়ে থেসে থেসে মেখে যাব। তাহলে এই রসগোল্লাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় দেখুন খুব বেশি থেসে থেসে মাখতে যাবেন না তাহলে এর থেকে মাখনটা বেরিয়ে যাবে আর সেক্ষেত্রে রসগোল্লাটা অনেক সময় হার্ড হয়ে যেতে পারে সেই জন্য হালকা হাতে এইভাবে তালুর সাহায্যে প্রেস করে করে মাখতে হবে মোটামুটি আট থেকে দশ মিনিট মাখলেই যথেষ্ট এই সময় আমি আপনাদেরকে একটা গোল পাকিয়ে দেখাচ্ছি দেখুন এই গোলটা যে করেছি সেটা কিন্তু সাইড থেকে ফাটা ফাটা হয়েছে তার মানে এখনও ছানাটা ভালো করে মাখা হয়নি এটা যদি ভালো করে মাখা হয়ে যায় তখন কিন্তু ছানার বলটার গাটা একদম সুন্দর স্মুথ হবে সেটা দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ছানাটা কতক্ষণ মাখতে হবে মোটামুটি আমার ছানাটা মাখা হয়ে গিয়েছে এরপরে আমি এর থেকে লেচি করে নেব যেমন সাইজের আপনি রসগোল্লা চান সেই হিসাব করে আপনাকে লেচিটা নিতে হবে আমি মিডিয়াম সাইজের করেই বানাচ্ছি এইভাবে হাতে করে প্রেস করে নিচ্ছি প্রথমে তারপর গোল পাকিয়ে নিচ্ছি গোলটা একদম দেখুন কত সুন্দর স্মুথ হয়ে গোলটা হচ্ছে তার মানে মাখাটা খুব ভালো হয়েছে যদি মাখাটা খুব ভালো হয় তাহলে ফেটেও যাবে না আর খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে আর একটা পাকিয়ে দেখাচ্ছি দেখুন খুব সহজেই গোলটা হয়ে যাচ্ছে এইভাবে প্রত্যেকটা গোল আমি পাকিয়ে নিচ্ছি দেখুন ছানার বলগুলো খুব সুন্দর তৈরি হচ্ছে প্রত্যেকটা ছানার বল আমি বানিয়ে নিয়েছি এরপরে আমি চলে যাব নেক্সট স্টেপে এদিকে রসের পাকটাও বেশ ভালো করে হয়ে গিয়েছে মোটামুটি পাঁচ মিনিট আমি ফুটিয়েছিলাম এরপরে ছানার বলগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি এরপরে ঢাকা দিয়ে দিতে হবে এবং এই যে ঢাকার মধ্যে যে ফুটোটা আছে সেটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে হাই ফ্লেমে মোটামুটি দশ থেকে বারো মিনিট এটাকে এইভাবেই রান্না করতে হবে দেখুন আস্তে আস্তে ছানার বলগুলো ডবলেরও বেশি বড় হয়ে গিয়েছে এভাবে যদি ঢাকা দিয়ে ভালো করে হাই ফ্লেমে করা হয় তাহলে কিন্তু ছানার বলগুলো একদম ফুলে ডবলেরও বেশি বড় হয়ে যায় সুন্দরভাবে বড় হয়ে গিয়েছে এই সময় কিন্তু একবারের জন্যও ঢাকা খোলা চলবে না দশ থেকে বারো মিনিট হয়ে যাওয়ার পরে এটার ঢাকা খুলতে হবে এবং সব মিষ্টিগুলোকে উল্টে দিতে হবে যাতে দুটো সাইডই বেশ ভালো করে হয়ে যায় দেখুন কত সুন্দর ফাটা ফাটা একদম সুন্দরভাবে রস ঢুকেছে দেখেই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে এরপরে আর আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করব না ঢাকা খুলে এরপরে আমি আরও মোটামুটি দশ মিনিট মতন এটাকে ফুটিয়ে নেবো ভালো করে তাহলে একদম ভিতর থেকে সুন্দরভাবে রসগোল্লাটা তৈরি হয়ে যাবে সব সবসময়ই আমি মোটামুটি এটাকে হাই ফ্লেমেই রেখেছি আস্তে আস্তে দেখুন পাক হয়ে আসছে এবং কালারটা চেঞ্জ হয়ে আসছে কালারটা যখন একদম সুন্দরভাবে লাল হয়ে যাবে তখন বুঝতে হবে রসগোল্লাটা খুব ভালো করে তৈরি হয়ে গিয়েছে আর দেখুন একদম সুন্দর গোল হয়েছে রসগোল্লাটা কালারটাও কত সুন্দর এসেছে গাটাও একদম স্মুথ হয়েছে দেখেই বুঝতে পারছেন রসগোল্লাটা খুব সুন্দর হয়েছে ভিতর পর্যন্ত একদম সুন্দরভাবে রস ঠুকেছে রসগোল্লাগুলো বানানোর পরে রসে ডোবা অবস্থাতেই রাখতে হবে নাহলে কিন্তু চ্যাপটা হয়ে যেতে পারে সেই জন্য ডুবো রসে এগুলোকে রাখতে হবে ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেষ পর্যন্ত দেখেছেন মানে বোঝাই যাচ্ছে যে আপনাদের ভালোই লেগেছে তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেল রসনাটা সাথে সাথে বেল আইকন অল প্রেস করে রাখুন যাতে আমার সমস্ত নতুন ভিডিও আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থাকুন